हमारे भाषा में जी से हमारे सब सातना सुता धारा धारा सब बाइंगले गोला वाला पुल्लिया से गया एक दोहर एक बार मास है हमारे ये राइट के लोग बुतले खबर दायना अरे ले जाने शाकाल तो आए नारा दस्ता दिए थाना एकदम মতলব উত্তরে ব্রাহ্মণচক গ্রামের নান্নু মিয়ার রহস্যজনক মৃত্যু, হত্যা না আত্মহত্যা এ নিয়ে চলছে এলাকায় গুঞ্জন ও চাপা ক্ষোভ। তথ্য ও ভিডিও চিত্র করে পাঠিয়েছেন গোলাম নবী খোকন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, বাংলা নিউজ 24.tv আপনাদের স্বাগত। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সজীব প্রধান। এতক্ষণ সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ব্রাহ্মচুক গ্রামের নান্নু মিয়া সরকার গত 30 জুন আত্মহত্যা করেন। তার আত্মহত্যার খবর পেয়ে মতলব উত্তর থানা পুলিশ ঘটনাস্থল এসে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে থানায় নিয়ে যায়। পরদিন 4 জুন থানা পুলিশ লাশের ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করেন। সরেজমিন রিপোর্টে জানা যায়, নান্নু মিয়ার বড় ছেলের স্ত্রী লায়লা জানান, ঘটনার আগের দিন ঢাকায় এক বিয়ের অনুষ্ঠানে যায়। ঘটনার দিবাগত রাত আনুমানিক 9টায় আমরা এই ঘটনার খবর জানতে পেয়ে আমার স্বামী ও আমার সন্তানদের নিয়ে গ্রামের বাড়িতে আসার সময় আমি আমার বাপের বাড়িতে থাকি, বাচ্চার বাবা বাড়ি চলে যায়। আমি সকালে এসে ঘটনা শুনি, মানুষে এক এক সময় এক এক কথা বলে। কেউ বলে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে, কেউ বলে তাকে মেরে ঝুলানো হয়েছে, এখন আল্লাহ ছাড়া আর কিছু বলতে পারবো না। এদিকে নান্নু মিয়ার ছেলে রাসেলের সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান তার বাবা আত্মহত্যা করেছে। একই এলাকার মাতাব্বর তাফাজ্জল হোসেন সরকার বলেন, ওরা আমার বাড়ির লোক, অনেক আগে নতুন বাড়িতে বসবাস করে। ঘটনার দিন সন্ধ্যার পরে শুনি আত্মহত্যার ঘটনা। অপরদিকে নাম বলতে অনিচ্ছুক কিছু সংখ্যক ব্যক্তি বাংলা নিউজ 24.tv প্রতিনিধিকে জানান, ছেলেরা ও ছেলের মা সহ নান্নু মিয়াকে মেরে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখছে। তার হাঁটু বিছানা লাগানো ছিল, তার বাবাকে মেরে তারা বাড়ি থেকে গরু নিয়ে অন্যত্র বিক্রি করে দেয়। তবে একটি গরু 70,000 টাকা বিক্রি করে দিয়েছে। তাৎক্ষণিক ওই টাকা যেখানে যা দেওয়ার কথা ওইভাবেই দিয়েছে বলে এলাকাবাসীর বক্তব্য। তবে অনেকেই ভয়ে কথা বলতে নারাজ। থানার এসআই রমিজ উদ্দিন বলেন, আমরা লাশের সুরতহাল করেছি, তেমন কোনো বড় ধরনের আঘাত নেই, তবে এলাকাবাসীর ধারণা তাকে মেরে ঝুলানো হয়েছে। তবে তাদের ছেলেদের সাথে কথা বলেছি, তারা বলে আমরা গরু বিক্রি করতে গিয়েছি, বাড়িতে এসেই দেখি এই ঘটনা। আরেক সূত্রে জানা যায়, মৃত নান্নু মিয়ার আপন ভাগিনা সুজাতপুর গ্রামের জৈনিক সোবান মিয়ার ছেলে সুমন অটোরিকশা চালক, তার কাছে কথা বলে জানা ঠিক আছে, মানে একবার বড় গোলা মারলো, মাদার গোলা মারলো, মাদার গোলা মারানোর পরে কেস মামলা হয়েছে, কোর্টে কেস হয়েছে, কোর্টে কেসের থেকে পরে যাক বাপ পুত্রের ব্যবহার সেবার পরে যাই এটা সমাধা করে দিছে। মানে আবার বড় গোলা মারলো ঘরের উচিলা, তো ঘরের উচিলা থেকে আমার ফোন দিছিল, আমি আই যদি মিলিয়ে দিই আমার অনেক মানে খারাপ ঠেক দেয় এই সেই গড়বড়া আবার অনেক। এই তারিখে এই গরু কিনছে, একটা গরু কিনার কথা আমার মামার চা পানি খায়, খাওয়ার পরে ওই চা পানির এই গরুর দুধ বেচার ব্যাপারে এই ইয়া করছে, বউ আবার ছোটো খোলায় দুধ বেচতে দিবে না, তাহলে মামু চা পানি খাইছে। আমি যেটুকু পারি আমি বাজারে আইলে 150 চাই পারি দিই, মানে মামুর তো পুরাটা এই একটা জায়গা কিনছে, জায়গা কিনার কারণে একটা কেস দিছে, কেসের কারণে একটা ট্যাস আইলে তাও হুমকি টুমকি আমার মামারে দিত, মাইকেরও পড়তো, এলাকার মানুষও জানতো ঠিক আছে। মানে আমি কখন কীভাবে আমি আমি বাড়ির সুজাতপুর হেরবাড়ির বাঁচ আমার ঘটনার স্থলে আমার ফোন দিছিল, ফোন দিছিল পরে আমি আসলাম নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ থাকার পরে আমার ভাইয়ের অনেক অসুস্থ শরীর, তারপরে এই আমি আসতে পারি নাই, আসতে পারি না। দেখার পরের দিন সকাল 9টা পর্যন্ত ফোন দিছে, ফোন দেওয়ার পরে আমি আর মামার আর বাসা চালাম না। আমি মনে হচ্ছি সবসময় এই ইটাট্টু দরকার হয়েই থাকে, তাই এইসবের মামার বাসা যায় নাই, মানে বলছি বলে ফাঁসি দিছে, ফাঁসি দেওয়ার আসলিটা টানা এই আগের দিন মারছে, আর হ্যাঁ রাত্রেও মারছে, আর সকালেও মারছে, তবে মামু এই সব দিন গ্রামের মানুষ সব দিন জানে, জানলো মুখ খুলে না। আমি মানুষের যদি জিজ্ঞাসা করি একজন মরছে আরেকজন মাইরা লাভ কী,
এমন কথা যে একজন বলছে এইসবে আমি গরিব মানুষ আমি অটো চালাই আমি আর এমনি কি লাগাইতে পারি নাই তনে আমরা যদি সরকার মানে তুমি যদি হন তনে আমার মামার বিষয়টা আমি চাই আমি গরিব মানুষ এদিকে বাঘিনার সাথে এক্সক্লুসিভ শেষ কল রেকর্ডিং বাংলানিউজ 24.tv-র দর্শকদের জন্য তুলে ধরা হচ্ছে যা থেকে আরও ধারণা করা হচ্ছে এই মৃত্যু রহস্যজনক হ্যালো আমার সব সাতটা ধারা ধরে সব বাইঙ্গালে গোলা বলা বুঝলে আছে এই দোহর একবার মাসে আবার এই রাইট করে আর ভুতুলে খবর দেয় না সকালে একটু আয় দশটার দিকে থানা এলাম আমার মাইরা নেছে দৌড় একবার মাসে মাগি তারপরে বাজার তাই যে আর এই মাগির ভুতুলে খবর দেয় না মাগির ভিতরে কিছু এলি তোকে দোষ দেয় বাইর কাজে করে তোকে দোষ দেয় তোকে কোন নাম গন্ধ নাই কিছু আমার গলা গলা উইলে আছে গলা দেওয়া নেই ডুবিলি না এই ফাঁকাইয়া আর ইয়া করে আসে সব শেষ করে দিস মাইরা লাইতে চাইছে মাইরা লাইতে চাইছে বলা ঠিক যা তিনবার ধরে মাইরা লাইতে চাইছে মাগি কদিন বাদে দৌর তো হু দৌর কোন ইয়ে ঘটনা নাকি খুব একটা উচি না ছোটটারে ভাই খবর তাই না এই মানে আমার এই অর্থাৎ বেড়ে গেছে মানে থানাতে পুলিশ না আনলে তো আমি মরে এলো এই ফরমান থাকতো না কেরা এরা যেটি করতে আছে করবে আগে বড় করছে এটি কাগজপত্র আছে এই কাম করে না এই কাম করে না কি আর এক লগ লাগতে গেছেন কে লাগবে তে বৈশাখী সব নিয়ে আছে তে অবশ্য যা আসলে সব দিয়ে আছে মাগির ভুতের মাগি আর যদি আল্লাহ রায় তো ভাবি না আছে তো এটি একটা ভারি দিছে না চল আর থাকে কোন শৈলের সিঁড়ি নাই কিছু নাই যদি আল্লাহ রায় তো ভাবি যে সঙ্গে আইস আমাদের ফোন দিস যদি স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ দুলাল মিয়াকে ফোন দিলে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানা যায় তবে মৃত নান্নু মিয়ার একটি মোবাইল ফোন ছিল এ মোবাইলটি কোথায় এটি বন্ধ পাওয়া যায় তবে এ বিষয়ে এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে এ বিষয়টি ভালোভাবে তদন্ত করা হলে আসল রহস্য বেরিয়ে আসবে বলে ধারণা করা হচ্ছে